বাউলের, সুফির, বৈষ্ণবীয় মতের এবং ফকিরি মতের চারটি মতের সমন্বয় ঘটিয়ে যিনি একটি নতুন ধারার সৃষ্টি করেছেন, যিনি লালন, সেই তাকে বলা হচ্ছে বাউল কোণের জ্যেষ্ঠ, বাউল শিরোমণি। যে কোনো ভাষায় তাকে অভিহিত করা সম্ভব। তো লালনের একটি গান, মিউজিকে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে, বেশি লাগছে বা কিছু? ঠিক আছে, গুড, ঠিক আছে। ও মন গেল জানা কারো রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন তো এত বাসনা, আমরা ছুটছি এই মুহূর্তে, গান শুনছি, মঠে আছি, সাধুদের শ্রীপাদ পদ্মের ছোঁয়া পাচ্ছি, কিছুক্ষণের জন্য মন ভালো হয়ে যায়। এই গণ্ডির থেকে বেরুলেই কারো রব্বের নাই ধন জীবন যৌবন, তবে কেন তোর এত বাসনা, একবার সবুরের দেশে দেখি তোমার বসে উঠিস না রে ভেসে পেয়ে যা তোমা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন তোর এত বাসনা গেল জানা। করে কালার চরণের আশা জানো না রে মন, তার কি দুর্দশা, যে করে কালার চরণের আশা জানো না রে মন, তার কি দুর্দশা, ভক্ত বলি রাজা ছিল তার সবংশে না ছিল, বামনের রূপে প্রভু করেছল না গেল জানা, কারো রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন তোর এত বাসনা, রবে নাই ধন। প্রহ্লাদ চরিত্র ছিল তত্ত্বধামে, সাধন ভজন যাই করেন যদি ভাবেন যাহা কত কষ্ট, তাহলে কি করে আপনি আশা করেন ঈশ্বর প্রাপ্তি ঘটবে? এই যে আমার মিশনের সাধুরা ঘর সংসার ত্যাগ করে বৈরাগ্য নিয়েছেন, শুধু কেন ঈশ্বর প্রাপ্তির আশায়, আর কিছু চাওয়ার নেই তাদের, মানব সেবা করে যাচ্ছে, মানব কল্যাণে এই মিশন প্রতিষ্ঠিত হয়েছে। আর আমরা ধন সম্পদ বিষয়ে বৈভব বিত্ত এগুলোর জন্য কষ্ট করে জীবন পাত করে দিচ্ছি, কিন্তু ঈশ্বরকে ডাকার সময় তো নেই, সেই সময়টা খুঁজে বের করা বড়ই কষ্ট। কত কষ্ট ওই হরি নামে প্রহ্লাদ চরিত্র ছিল তত্ত্বধামে,
তবে নাই ধন জীবন যৌবন, তবে কেন তোর এত বাসনা রবে নাই ধন। রাজা ভবে বড় দাতা ছিল অতিথি রূপেতে, তার পুত্রকে নাসিল কর্ণ। রাজা ভবে বড় দাতা ছিল অতিথি রূপেতে, পুত্রকে নাসিল তবু কর্ণ অনুরাগী ছিল বড় ত্যাগী। অতিথির মন করে শান্ত না গেল জানা রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন তো এত বাসনা রবে না এ ধন। রামের ভাই লক্ষণ ছিল চরম তলে, চোদ্দ বছর শুধু রামের খড়ম নিয়ে পুজো করেছিলেন, চরম তল তো দূরে থাক, এত ভক্তি এত বিশ্বাস। রামের ভক্ত লক্ষণ ছিল চির চরম তলে, শক্তি শেল হানিল তার বক্ষস্থলে, তবু রামচন্দ্রের প্রতি না ছাড়ে ভক্তি লালন বলে কর এ বিবেচনা। তবে না এ ধন জীবন যৌবন, তবে কেন তোর এত বাসনা। একবার সবুরের উদ্দেশ্যে বই দেখি তম কষে, সবুরের দেশে বই দেখি তম কষে, উঠিস না রে ভেসে পেয়ে জীবন যৌবন, তবে কেন তোর এত বাসনা গেল জানা। এবার চারণ কবি মুকুন্দ দাস যেমন ছিলেন একজন লোকগানের, আরেকজন দিকপাল কবিয়াল বিজয় সরকার। কবিয়াল বিজয় সরকারের গান দারুণভাবে এখন মানুষের কাছে পরিচিত, অনেক বেশি সমাদৃত। আমি তো দুখাই ছবিতে বোধ হয় এক ছবিতেই পাঁচখানা গান করেছিলাম শুধু কবিয়াল বিজয় সরকারের, এত বেশি আকৃষ্ট করেছিল। এবং তার থেকেই ওই গানের উপরই আমার জুটেছিল ভাগ্যে জাতীয় পুরস্কার। তার আগে আমি একটু পরিচয় করিয়ে দিই, এরা বাংলাদেশের রাত্রেবেলায় টেলিভিশন খুললে ওদের মুখ দেখা যায়। আমরা পরিবর্তন হই কিন্তু ওরা খুব একটা পরিবর্তন হয় না, ওদের প্রায় দেখা যায়। তো তারপরে ওদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এরা নিজেরাও মিশনের খুব ভক্ত এবং স্বস্বক্ষেত্রে এক একজন উজ্জ্বল নক্ষত্র। আমার বাঁ দিক থেকে দোতারা রয়েছেন, যে ও বাংলাদেশ টেলিভিশনে এবং খুবই ভালো একজন দোতারা বাদক, একদম রেপুটেড দু একজন যে কজন আছেন তার মধ্যে একজন। ও হচ্ছে অনুপম বিশ্বাস। এরপরে কিবোর্ডে
রয়েছেন আমার আর এক বন্ধু, সে একাধারে মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টর, কিবোর্ড বাদক, ইফতেখার হোসেন সোহেল। এরপর রয়েছেন বাংলাদেশ টেলিভিশনের আরেকজন অত্যন্ত খ্যাতিমান তবলা বাদক, ওর বাবাও বাংলাদেশ টেলিভিশনের একজন বিশিষ্ট বংশীবাদক ছিলেন, রিটায়ার করেছেন এখন, ও দীপক কুমার দাস। আমাদের সাথে এখানে এসে পেয়েছি অমলেশ দাকে, কমলেশ দা। তো আমি সেই 10-11 বছর আগে এসেছি, তারপরে আবার এলাম, মাঝে এতটা গ্যাপ। তো তখন এসে দেখেছি উনি আমাদের দেখলেই ছুটে আসতেন যে পারকেশনটা আমি বাজাবো। তো ঠিক আজও কমলেশ দার সেই একই অভিব্যক্তি আমার দেখে দারুণ লেগেছে। তো কমলেশ দার জন্য একটা করতালি, ধন্যবাদ। এরপরে রয়েছে বাংলাদেশের একজন একেবারে অনন্য, একেবারে এক নাম্বার ঢোলবাদক, ওর টাইটেলই আমি দিয়েছি দশরথ ঢুলি। দুদিনে শুনে কিছু মারা কিন্তু অলরেডি রওনা দিয়ে ফেলছেন, কারণ ওনারা ভাবছে যে এই তো গায়ক বলতেছে ফিরে যাও ঘরে, ঘরের কথা মনে পড়ে গেছে। না না না, আমি এই ঘরের কথা বলিনি, এই ঘরের কথা আমি বলিনি, আমি বলেছি সেই ঘরের কথা, যেই ঘরের কথা মনে রাখলে। এই যে এখন যে উতলা হয়ে উঠেছেন যে হারে ঘরে ফিরতে হবে, স্বামী বেটা বোধহয় ফিরেছে 10:30 বেজে গেছে, সে বেটা না খাওয়া না খাইয়ে সকালবেলা বেরিয়ে গেছে কাজে, আহা কত কষ্ট। কিন্তু পৃথিবীটা কি, কেহ মাতা পিতার ভূমিকায় ভগ্নি ভ্রাতা কন্যা কি তনয়, রে কত জনের কত পরিচয়, আরে কেহ মাতা পিতার ভূমিকায় ভগ্নি ভ্রাতা কন্যা কি তনয়, পরিজনের কত পরিচয়।
পরিচয় সবই ছায়া ছবি মরিবার পরিবেশ। ছোট আমরা এত আপন আপন করি, কে আপন না? সন্তান আপন, স্বামী আপন স্বামী ভাবে, স্ত্রী আপন, বাবা আপন, মা আপন, আপনের তো শেষ নেই। কিন্তু এই আপনটা টের পাওয়া যায় কখন? যখন ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় পরিচয়ের শেষ।